যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্রেট সরকারের উদার অভিবাসন নীতিতে প্রবাসী বাংলাদেশিরা লাভবান হবেন বলে মনে করছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং জিএসপি সুবিধা পাওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশকে এখন থেকেই কৌশলী হওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোমা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্রেট সরকারের অন্যতম পররাষ্ট্রনীতি হবে ট্রাম্পের একঘরে করে ফেলা যুক্তরাষ্ট্রকে পুনরায় বিশ্বের কাছে তুলে ধরা। বিশ্লেষকদের মতে করোনা মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক বা বাণিজ্য সম্পর্ক উন্নয়নে তৎপর হবে বাইডেন সরকার। অভিবাসন ইস্যুতে ডেমোক্রেট সরকারের ঐতিহাসিকভাবেই চলে আসা উদার নীতিতে প্রবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন বলছেন সাবেক দুই রাষ্ট্রদূত। সার্বিকভাবে অভিবাসীদের ক্ষেত্রে বোধহয় একটা সুখবর জো বাইডেন আসা। ইতিমধ্যে প্রেসিডেন্ট বাইডেন কিন্তু ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী 11 মিলিয়ন, খেয়াল রাখবেন 1,10,000,000 বেআইনি ভাবে যারা এখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করছে সে সবাইকে তিনি নিয়মিতকরণ করে নাগরিকত্ব প্রদানের দিকে নিয়ে যেতে সহায়তা করবে। মার্কিনীদের বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশের কূটনীতিকরা। তবে জিএসপির মতো বিশেষ সুবিধাগুলো পেতে আবারও চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ তাদের। বাইডেন বা ডেমোক্রেটিক প্রশাসন যখন থাকে তখন কিন্তু মানবাধিকার, শ্রমিকের অধিকার এগুলো নিয়ে তারা কিন্তু বেশি যত্নশীল থাকে। যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বাণিজ্য সম্প্রসারণের জন্য বা বাড়াবার জন্য যখন উদ্যোগী হব তখন এই বিষয়গুলো আমাদের মাথায় থাকলে আমার ধারণা এই সুযোগটা এক্সপ্লোর করার জন্য আমাদের জন্য একটু ইতিবাচক জায়গা তৈরি। চীনকে টেক্কা দিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোই যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের নীতিতে কতটা পরিবর্তন আনবেন বাইডেন সেই বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলতে পারছেন না কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা মনে হয় না খুব একটা বড় ধরনের পরিবর্তন হবে, হয়তো সাংঘর্ষিক মুখী হবে না, কিন্তু চীনকে মোকাবেলা করার জন্য তাদের কিছুটা কিছু তাদের একটা ভাবতে হবে। সাম্প্রতিক কালে ভৌগোলিক অবস্থান ও বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। লাকমিনা জেসমিন শোমা, নিউজ 24, ঢাকা।